আমি কোহিনুর আক্তার ষষ্ঠ শ্রেণীর বাংলা মাধ্যম কর্তৃক একটি কবিতা আজকে তোমাদেরকে পড়াবো পাঠ করব আমার আজকে কবিতার নাম হলো আসমানি লিখেছেন জসীমউদ্দিন জসীমউদ্দিন পাঠের উদ্দেশ্য সম্পর্কে যা বলে যায় অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং মানুষের প্রতি ভালোবাসা অনুভূতি প্রকাশ করতে পারবে এই কবিতাটি পাঠ করলে এবং সারাংশ বুঝতে পারলে বুঝলে যে এটা মানুষের প্রতি শ্রদ্ধাবোধ এবং মানুষের প্রতি ভালোবাসা অনুভূতি প্রকাশ করে আচ্ছা আমরা তো পড়ব কবি পরিচিতি যিনি লিখেছেন জসীমউদ্দিন তার পরিচিতিকে আপনারা নিজে নিয়ে আগে জসীমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার কামরুলখানা গ্রামে জন্মলেন ছোটকাল থেকেই তিনি কবিতা লিখতেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তার কবর কবিতাটি কবিশিকা শ্রেণীর বাংলা সংকলনে স্থান পায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন তিনি লেখাপড়া করেন তখনই তার কবিশিকা ক্লাসে তার কবর কবিতাটি স্থান পেয়েছে তার কাব্যগ্রন্থ রয়েছে তিনি অনেক কবিতা ছড়া লিখেছেন লক্ষিকা খার মা সুজন বাদিয়ার গান তিনি লিখেছেন সুন্দর কবিতা লক্ষিকাতার মা সুজন বাদিয়ার গান রাখালি বালুচর দানক্ষেত সুচয়নী এছাড়াও নাটক স্মৃতিকথা সঙ্গীত ও প্রবন্ধ বই রচনা শিশুদের জন্য তিনি ডালিম কুমার বই লিখেছেন তার রচনা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা কালে দীর্ঘদিন অধ্যাপনা করেন এবং সরকারি কাজে সরকারি কাজে তিনি সাহায্য করেন 1976 সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন পাঠ পরিচিতি এই কবিতাটি পাঠ করার পরে আমরা কি পরিচয় পাবেন পেলাম আসমানি কবিতার গ্রামের শিশুদের দুঃখ কষ্ট জীবনের প্রতি মমতাময় অনুভূতি অনুভূতি প্রকাশ করবে এই কবিতাটি পাঠ করলে যে গ্রামের শিশুদের যে দুঃখ কষ্ট অনুভূতি সম্পূর্ণই প্রকাশ করবে আসমানি গরিব তাদের ঘরে ঘর ছিল পাখির বাসার মতো হালকা একটু বৃষ্টি জ্বর আসলে তাদের ঘরে জ্বর জ্বর করে এবং বৃষ্টি করে বৃষ্টির পানি করে আসমানিরা ঠিক মতো খেতেও পায় না পোশাক ছেঁড়া তার মুখে হাসি নেই গান নেই আশপাশে নোংরা এই অবস্থায় তাদের তার আনন্দ নেই অনেক দাম দিয়ে কবি আসমানি জীবনে আসমানি জীবনে আসতে পেরেছেন সহানুভূতি সমাজের দায়বোধ জাতি জাগিয়ে তুলেছেন আজকে আমরা এই যে জসীমউদ্দিন সাহেবের লিখিত কবিতাটি সামর্থ্য সামর্থ্য আমরা করলাম এখন আমরা একটু কবিতাকে আবৃত্তি করি দেখি কবিতার আবৃত্তিতে আমরা কি বুঝতে পারি আসমানি জসীমউদ্দিন আসমানি রেয়ে দেখতে যদি তোমরা সবে চাও রহিমতির ছোট্ট বাড়ি রসুন করে চাও বাড়ি তো নয় পাখির বাসা মেঘনা পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে গড় গড় করে তারই তোলে আসমানিরা থাকে কুসুর করে পেটটি ভরে পায় না খেতে বুকের কহানার কহানার সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তার মুক্তি হাতে হাসির প্রদীপ রাশি থাক পেতে নিবিয়ে দিচ্ছে দারুণ অভাব পরনে তার সতেক তালে সতেক ছাড়া বাস সোনালি তার গায়ের দল অন্তরণে করছে উপহাস তোমার কারা চোখ দুটিতে দেখি সেখান দিয়ে গড়িয়ে পড়ে প্রস্তুত আসে আছে বাসের মতো সঙ্গী গলায় ফলন তার কেঁদে হয়নি শুধু বয়সে দেশে সুখ গানের শুনে আসমানিদের বাড়ির দ্বারে পদ্মপুত্র ভরে মেঘের ছাড়া শিক্ষা পাড়া তিনি করে ম্যালেরিয়ার মশক সেটা বিচে চলে সেই জমিতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার খুলেছে দুঃখে ফিলে দুটি যে জ্বর তার বর্তমানে ওষুধ করে
পয়সা লাগিয়া ওইটাকে আপত্তির মাধ্যমে আমরা এই আসমানির পারিবারিক এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এর মধ্যে কিছু শব্দের অর্থ আছে, আমরা শব্দের অর্থ বুঝে জেনে নিই। যেমন বেল্লা পাতা, বেল্লা পাতা হলো এক ধরনের গাছ সাক্ষী, যে কোনো ঘটনা সামনে থেকে দেখে ও তার কারে জায়গায় প্রকাশ করা। দেশে দিয়েছে অনাহারে অনাহারটা খাবার না খেয়ে খাবার হাসি প্রদীপ রাশি, প্রদীপ যেমন আলো ছড়ায় তেমনি হাসি মুখবন্ধনের উজ্জ্বল করে, আনন্দময় অনুভূতি প্রকাশ করে। দাস পোশাক জামা গায়ের ধরনের রঙের উপহাস কাপটা মশক মশা পিলের স্পৃহা রুগী নিত্য ও প্রতিদিন বৌদ্ধ প্রকাশ। আমরা তাহলে আজকে সবাইকে ধন্যবাদ।